ছত্তিশগড়ে কংকেরে আয়োজিত এক নির্বাচনী সভার মঞ্চ থেকে ভিড়ের মধ্যে মোদীর ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট বালিকার নজর এড়ায়নি প্রধানমন্ত্রী মোদীর। এই বক্তৃতার মাঝেই তার জন্য নিয়ে আসা বালিকাটির বিশেষ উপহার, অর্থাৎ সেই বালিকাটি নিজের হাতে আঁকা ছবি গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুহূর্তের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেকটা ভাইরাল। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে কংকেরের জনসভায় দর্শকদের সারিতে একেবারে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে এক বালিকা। তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি। নিজের হাতে প্রধানমন্ত্রীর ছবিটি স্কেচ করেছে সেই বালিকা। সেই বালিকার ছবিটি উপহার স্বরূপ গ্রহণ করে তাকে চিঠি লিখবেন বলেও জানিয়েছিলেন তিনি, এবং তার জন্য ওই বালিকাটির ঠিকানাও চেয়ে পাঠান নমো। কথা দিয়ে কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আকাঙ্ক্ষা ঠাকুর নামে ওই স্কুল পড়ুয়া বালিকাকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি লেখেন, ভারতের কন্যারা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, তোমাদের সকলের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা স্নেহই আমার দেশ পরিচালনের শক্তি দেয়। আমাদের লক্ষ্য হলো আমাদের মেয়েদের জন্য সুস্থ সুরক্ষিত দেশ গঠন করা। চিঠির শেষে কিশোরের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানান মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।